অনেকে কোরবানি দেয় জাস্ট ফর শো অফ, লোককে দেখাতে চায় যে আমাদের গরু কত বড়, সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে, ডেতে শেয়ার করে, গরুকে নিয়ে টিকটক করে, জাস্ট লাইক এ পার্ট অফ ফান। কোরবানির মাঝে যদি কোনো বান্দা তিনটা ভুল করে তার কোরবানিটা কবুল হয় না। তিনটা কমন মিস্টেক যেটা আমরা করি, বাট উই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবাউট ইট, আমরা অনুধাবন করি না, তাই ভুল করার পরেও আমরা বুঝতে পারি না, টের পাই না। নাম্বার ওয়ান মিস্টেক, নিয়তে ভেজাল আমার। অনেকে কোরবানি দেয় জাস্ট ফর শো অফ, লোককে দেখাতে চায় যে আমাদের গরু কত বড়, সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে, ডেতে শেয়ার করে, গরুকে নিয়ে টিকটক করে, জাস্ট লাইক এ পার্ট অফ ফান, মজা ভাবে, নিয়তের ভিতরে ইখলাস নাই। অনেকে দেখবেন বলবে এরকম ভাবে যে কোরবানি দেওয়া লাগবে গো, না দিলে ছেলে পেলে কার গোশত খাবে, মানুষের গরু দেখে বাড়াবে, এমন টাইপের কথাবার্তা বলে, মানে নিয়তটাই উল্টা, নিয়তি খালি খাবে আর ঘুরবে। এটা দিয়ে আপনার কোরবানি কোনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতএব কোরবানির আগে আপনাকে আপনার নিয়তটা পরিশুদ্ধ করতে হবে, যে আপনি যা করছেন, যতটুকু করছেন, এটা আপনি করছেন এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার কুরবানি, আমার সমস্ত কিছু, সব কিছু হবে এক সত্তার জন্য, তিনি কে? আর মাথায় রাখবেন কুরবানির গোশত দিয়ে কিন্তু আল্লাহর কোনো লাভ নাই, কুরবানির গরুর সাইজ দিয়ে আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহ আপনার হৃদয় দেখবে। ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। Allah subhanahu wa ta'ala does not look at your body, does not look at your wealth, does not look at your appearance. আপনার সম্পত্তি দিয়ে আল্লাহর কোনো লাভ নাই, আপনার রূপ বা দেহের গঠন দিয়ে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ বান্দার দুইটা জিনিস দেখে, এক বান্দার ইলা কুলুবিকুম, বান্দার অন্তর, দুই হচ্ছে বান্দার নেকামল। অতএব আমরা আমাদের হৃদয়টা পরিষ্কার রেখে কোরবানি করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? অতএব গোস্ত খাওয়ার নিয়তে মানুষ দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা যাবে না, সকলে বলেন ইনশাআল্লাহ। দুই, কোরবানির ক্ষেত্রে একটা কমন মিস্টেক আমরা করি, এটা হচ্ছে পশু এমন ক্রয় করি মাঝে মাঝে আমরা যেটা আয়েবযুক্ত হয়। আয়েবযুক্ত মানে কি? গরুর কোনো একটা ফল্ট থাকে, পশুর কোনো একটা ফল্ট থাকে। ফর অ্যান এক্সাম্পল, পশু এতটাই ন্যাংরা, ল্যাংরা যে হাঁটতে পারে না, খোড়া। আবার কিছু দোষ আছে, যেমন আপনার মনে করেন যে দেখতে পায় না, কানা টাইপের, শুনতে পায় না, ঠসা টাইপের, আবার লেজ কাটা, এই যে কিছু বেসিক ফল্ট আছে, বেসিক কিছু ত্রুটি আছে, এই ত্রুটি থাকলে কোরবানি জায়েজ হবে না। তবে হ্যাঁ, কোনো গরুর যদি জন্মগতভাবেই তার শিং না থাকে, একটা হচ্ছে শিং কেটে গেছে বা কেউ কেটে ফেলেছে, এটা ত্রুটি তার, বাট জন্মগত তার শিং নাই, এমন পশুর দ্বারা কোরবানি জায়েজ হবে। বাট এমন কিছু ফল যেগুলো হাদিসে নিষেধ আসছে, যেমন ল্যাংড়া, খোড়া টাইপের আর কি, দেখতে পায় না, শুনতে পায় না, এমন পশু দিয়ে কোরবানি করলে তার কোরবানি কখনো জায়েজ হতে পারে? তিন নাম্বার, কোরবানি করার ক্ষেত্রে একটা ভুলের জন্য অনেকের কোরবানি বাতিল হয়ে যায়, এই মূল কারণটা অনেকে আমরা জানি না। কোরবানি আপনি যত বড় পশু দিয়েই দেন, হাটের সবচেয়ে বড় গরুদের দেন না কেন, যদি আপনার ইনকামের সোর্সটা হারাম হয়, সুদ হয়, ঘুষ হয়, মানুষের টাকা মেরে খাওয়া টাকা হয়, এই কোরবানি যত বড়ই হোক, যত বড় গরুই হোক, এটা আল্লাহর কাছে কখনো কবুল হতে পারে? হালাল হওয়া জরুরি, কোরবানিটা হালালভাবে দেওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলেই আমরা মন খুলে করছি, আমিন।